শাল মানেই কিন্তু নানান রকম মেলা। আর মেলায় গেলে হট আইটেম শালপাতায় বাটিতে ঘুগনি, গরম গরম ঘুগনি দেখলে জিভ দিয়ে জল পড়ে, তাই না বলুন? সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি শিরুপা চলে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, সেই রকমই ঘুগনি বাড়িতেই বানিয়ে নেওয়া যাক, আজকাল তো আমরা খুব স্বাস্থ্য সচেতন। তাই জন্য কালকে রাতেই আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাতে ভালো ভিজিয়েও গেছে। তারপর আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ওদিকে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি তেলটা গরম করে মশলাটা কষিয়ে নেব। হ্যাঁ, সর্ষের তেলটাই দিয়েছি, সর্ষের তেলে রান্না করাটাই ভালো জানেন তো। এরপর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজা হবে, মশলাটাও খুব সুন্দরভাবে কষতে হবে। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কোচানো কিছু রসুন ছিল সেটা। রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেশ ভালো করে ভেজে নেবো খানিকক্ষণ ধরে। বললাম আগে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হবে। মাকে দেখেছি এই মশলাটা খুব সুন্দর করে কষাতো, আর সেই কষানোর গন্ধে সারা বাড়িটা মমো করতো। স্বভাবত মায়ের কাছ থেকেই আমার এই রান্নাগুলো, মানে শেখা বলতে পারেন না, তবে ওই গন্ধ শুকে শুকেই রান্না তৈরি হয়ে যায় না মেয়েদের? সবসময় মেয়েদের কিন্তু রান্নাঘরে যেতে হয় না। এরই ফাঁকে কিন্তু আমি ডুমো করা আলুগুলো দিয়ে দিলাম, আগে আলুগুলো ভাজিনি, এই পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, সেটাকেও ডুমো করে কেটে নিয়েছিলাম। এটাকে এবার ভালো করে কষানোর পালা। ওইদিকে সিটি দিতে শুরু করেছে, দেখে নি কতটা মটরটা সেদ্ধ হলো। হ্যাঁ, হয়ে এসছে প্রায়, আরও একটা দিতে হবে। যাই হোক, এরপর আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মেলায় গেলে ঘুগনি খেতে কার কার ভালো লাগে। আমার তো খুব ভালোই লাগে, আর বাড়ির এই ঘুগনিটাও খুব ভালো লাগে। মা শীতকালে প্রায় এই টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ঘুগনি বানাতো, আর একটাও হয় মাংসের ঘুগনি, কিন্তু আমার মাংসের ঘুগনির থেকেও এই ঘুগনিটা খেতেই বেশি ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এই এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার কর্তা মশাইও দেখি এই ঘুগনি খেতে খুব ভালোবাসে, আর আমার শ্বশুর মশাইও, যখনই ঘুগনি করি তখনই ওনাকে এক বাটি পাঠাতে হয়। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটাকেও এই রং হওয়ার জন্য। ঘুগনির রংটা যদি ফ্যাকাশে হয় তাহলেই কিন্তু আবার মুখ ভার, রং যত ভালো হবে দেখতে তত ভালো হবে, খেতেও তত ভালো হবে। মাঝখানে দিয়ে দিলাম ওই জিরে গুঁড়ো আর চিনি, এখন দিয়ে দিচ্ছি নুন। মশলা সবই প্রায় পড়ে গেছে, এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পালা। খুব সুন্দর দেখাচ্ছে, তাই না বলুন? মশলাটা কষছি আর আমার সেই মায়ের কথাই বারবার মনে পড়ছে। মশলাটা কষেই এসছে, এরপর এর মধ্যে ওই সেদ্ধ মটরগুলো দিয়ে দেবো। হ্যাঁ, খুন্তির সাহায্যে দেখি টমেটোগুলোকে একটু গুলিয়ে নিচ্ছি, আজকালকার যা টমেটো আগেকার আর দিনের মতো কই, তাই না বলুন? দেখছেন রংটা কত ভালো এসেছে। এরপর ওই মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করিনি, এটা সেদ্ধ আছে কিন্তু একটু গোটা গোটা, একদম গুলে যাওয়ার মতন না, তাহলে কিন্তু আর ভালো লাগে না। সেই গুলে মিষ্টির দোকানে যেরকম দেয় গলা পাক ঘুগনি আর লুচি, এটা তো সেরকম হচ্ছে না। এটা ওই মেলায় যে ঘুগনিটা পাওয়া যায় বা বাড়িতে তৈরি করলে এরকম ঘুগনিটাই আমাদের বেশি ভালো লাগে। এরপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর কি, রান্না তো হয়েই এসছে, ঢাকা দিয়ে আর কতক্ষণেরই বা অপেক্ষা। বেশ ভালো করে মটরগুলো ডুবিয়ে দিচ্ছি, এরপর ঢাকা দিয়ে দেওয়ার পালা। এই ঘুগনির সাথে কেউ কেউ পাউরুটি খেতে পছন্দ করেন, কেউ বা হাতে গড়া রুটি, আবার অনেকে লুচি খেতেও পরোটা খেতেও পছন্দ করেন। তবে আমার তো পাউরুটি দিয়ে এই ঘুগনিটা বেশ ভালো লাগে, ভালো করে শেঁকা হবে পাউরুটিটা আর এই ঘুগনি, দারুণ লাগে, তাই না? আমার মুড়ি দিয়েও ভাল লাগে, মাকে দেখতাম ওপর থেকে পেঁয়াজ ছড়িয়ে দিতে। 15 মিনিট হয়ে গেছে, ঘুগনিটা কিন্তু রেডি, তাই জন্য কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আমিও মায়ের মতন খানিকটা ছড়িয়ে নিলাম। এরপর ছিল ধনে পাতা, সেটাও শীতকালের তো মেন আকর্ষণ, সেটাও দিয়ে দিচ্ছি। এই সময় আর গরম মশলা দেবো না, ঘুগনিটায় ভালো লাগবে না, গরমকালে করলে তখন গরম মশলাটা দিই, এই সময় আর আমি গরম মশলা দিই না।
এই ঘুগনিটা যদি কেউ না খেয়ে থাকেন, বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদটা কিন্তু অন্যরকম। আর একটু জল জলে রাখবো, ওই ঝোলটা খেতে দারুণ লাগে, আর মুড়ি দিয়েও কিন্তু ভালো লাগে। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।